অন্যদিকে শুক্রবার থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের অভ্যন্তরীণ কর্পোরেশন শুক্রবার সকাল থেকে পরিবহন নির্দেশনা কার্যকর করা হচ্ছে ভিআইডব্লিউটিসি নির্দেশনায় বলা হয়েছে শুক্রবার থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করবে